দর্শক, ইচ্ছা শক্তি এমন একটা জিনিস যা আপনার ভিতরে থাকলে পৃথিবীর কোনো কিছুই আপনাকে দামিয়ে রাখতে পারবে না। যে দর্শক, কথা বলবো যশোর জেলার নাসিমে আক্তারকে নিয়ে। তার ভিতরে এমন একটা প্রতিভা ছিল, সেটা কিভাবে বিকশিত করলো এবং কিভাবে মানুষের সামনে আনলে সেটা আপনাদের আজ দেখাবো এবং সরাসরি আমরা তার মুখ থেকেই শুনব। তো ভিডিওটা আপনারা যারা প্লে করেছেন প্লিজ একটু শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? তো আপনি এই যে কাগজ দিয়ে কলম বানাচ্ছেন, এই উঠে আসার গল্পটা এবং কিভাবে এটা প্রচার করলেন এবং এই যুক্তিটা আপনাকে কে দিছে, আজ আপনি ক্যামেরার সামনে একটু দর্শকের সামনে একটু বলেন। সবচাইতে লগে আমার আর্থিক সমস্যা, তারপরে ছেলেকে মনে করেন যে আমার এটা ছোটবেলার থেকেই শিখা, আমি ঝাঁটার কাঠি দিয়ে তৈরি করতাম। ঝাঁটার কাঠি দিয়ে? হ্যাঁ। এটা শিখছিলেন কার কাছ থেকে? আমি কারোর কাছ থেকে শিখিনি, আমি খেলার ছলে আমি ঝাঁটার কাঠিতে এরকম কাগজ মুড়ে মুড়ে আমি খেলা করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে মনে করেন যে আমার আর্থিক সমস্যার কারণেই আমি একদিন ভাবলাম, তারপর টিভিতে দেখি যে প্লাস্টিক নিয়ে অনেক সময় অনেক কথা বলে পরিবেশ অধিদপ্তরের থেকে, যে প্লাস্টিকের হার আমাদের দেশে কর্মেই বেড়ে চলেছে। আচ্ছা আচ্ছা। তখন আমি চিন্তা করলাম আমারও নিজেরও আর্থিক সমস্যা, তাহলে আমি দেখি কিছু করা করতে পারি নাকি এই কলমটা নিয়ে। তা আমি একদিন বাজারে যাই, বাজারে যেয়ে আমি 4-5 পিস কাগজ কিনি, শীষ কিনি, কিনে তারপরে মনে করেন আমি আঠা কিনে আমি তৈরি করি। তৈরি করে দেখি যে না, আমার কলমটা খুবই সুন্দর লাগতেছে, যেটা কাটিতে বানাতাম সেটাই আমি কাজে লাগাতে পারছি, যে না দেখো আমি খুবই সুন্দর লাগতেছে। তারপর মনে করি যে দেখি বাইরে যেয়ে, কিন্তু আমি কয়েকবার বাইরে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আসলে আমি পেরে দিইনি, সাহসে আমি কুলোতে পারিনি। তারপরে একদিন এমনই অবস্থা আমার সংসারে, সেদিন আমার সংসারে কোনো কিছুই ছিল না। তারপরে আমি মনে করলাম যে যা হয় হবে, আল্লাহ যা করে করবে, আমি যাই, যে একটু দেখি। সেদিন আমি খুবই সাহস নিয়ে আমি চলে যাই সবার অজান্তে, যে আমার ছেলে মেয়ে আমার স্বামীর অজান্তে আমি চলে যাই। আচ্ছা, কোথায় জানেন? আমি ভাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যাই। আচ্ছা আচ্ছা। সেখানে যেয়ে আমি আগে স্টুডেন্টদের সাথে কথা বলি, স্টুডেন্টদের খুব পছন্দ হয়, ভালো লাগে। তারপরে আমার বলে যে আন্টি আপনি কতক্ষণ এখানে বসে থাকবেন, আমাদের তো টিফিন তো 2 বেজে যাবে, আপনি হেড স্যারের সাথে যে যোগাযোগ করেন। তারপরে আমি ওইখানে যাই, যাওয়ার পরে হেড স্যারকে আমি আমার কলমটা দেখাই এবং হেড স্যার আমার কলমটা দেখে খুবই পছন্দ করে, বলে যে আপনি কিভাবে তৈরি করেছেন। মানে স্যার হাতে তৈরি করেছি, স্যার তো সে খুশি, বলে কি অসম্ভব, আপনি কিভাবে, এটা হাতে সম্ভবই না। আমি বললাম না স্যার এটা আমার হাতেই তৈরি। তারপর বললাম কি যে আপনার জন্য কি করতে পারি। আমি বললাম স্যার আপনি যদি আমাকে একটু পারমিশন দেন ক্লাসে যেয়ে এর উপকরণ ছেলে মেয়েদের বুঝাতে, আমাদের দেশে তো প্লাস্টিকের হার বেড়েই চলেছে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশ থেকে আমি কিছুটা হলেও দেখা যাচ্ছে প্লাস্টিকের হার কমাতে পারবো এবং সেই সাথে আমিও কিছুটা স্বাবলম্বী হতে পারবো, আমার সংসারটা চলবে। স্যারকে বললে, স্যার বললো আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম, আপনি চলে যান ক্লাসে। যেয়ে ক্লাস টিচারদের বলেন যে আমি আপনাকে পারমিশন দিচ্ছি। আমি যে ক্লাসের টিচারদের সাথে আলাপ করি এবং বলি, তারা আমাকে খুব সহযোগিতা করে খুব। আমি সেই দিন 150 পিস কলম নিয়ে যাই, আমি বাদুপুর উচ্চ বিদ্যালয় সেল দিই এবং সেদিন আমি মনে করি যাক আমি মনে হয়তো কিছু পারলাম করা করতে, হয়তো আমি দেশের জন্য এবং আমার নিজের জন্য কিছু করতে পারিছি। আপু, আপনি একটু আমাদেরকে আপনার এই যে কলম বানান কাগজ দিয়ে, এটা আপনি একটু সরাসরি দেখান। তো আপনি দিনে কত পিস এইভাবে হাতে তৈরি করতে পারেন? আমি নিজে দিনে 500 পিস তৈরি করতে পারি, সেই সাথে আমি আরো 4-5টা মেয়েকে শিখাইছি, তারা আমার সাথে কাজ করতেছে আমার হয়ে। আপনার ভবিষ্যতে আসলে আপনার এই কাজটা আরো বড় করার কি ইচ্ছা আছে? হ্যাঁ অবশ্যই আমার ইচ্ছা আছে, আমার এই কাজটাকে আমি আরো বড় করার। যদি আমার এজন্য আমি সকল দেশবাসী এবং প্রধানমন্ত্রীর উপর মহলের সবার সহযোগিতা চাই। দর্শক, আমরা উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি, আপুর এই প্রতিভাটা আপনারা একটু তুলে ধরুন এবং এখান থেকে আপুর কাছ থেকে কিন্তু অনেক মানুষ বেকারত্ব দূর করবে, ঠিক তো আপু? আপনি এখান থেকে 10-20 জনের কিংবা 30-40 জনের কাজ করাতে পারবেন, ঠিক তো? একদিন হয়তো যদি সবাই আমাকে এইভাবে সহযোগিতা করেন, দেশবাসী, প্রধানমন্ত্রী, উপর মহল যদি আমাকে সহযোগিতা করে, এখানে একদিন হাজার হাজার বেকারত্ব দূর হবে। তো সেটাই যেন হয়, আমরা উপর মহলের
দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা প্লিজ একটু সহযোগিতা করবেন আমাদের আপুকে এবং আপনার আপুর জন্য দোয়া করবেন। আসলে আপু আপনার নাম্বারটা একটু যদি দিতেন এবং কোথায় কোথায় যশোর কোথায় কোথায় আপনার এই কলমটা পাওয়া যায় আর আপনার নাম্বারটা একটু দিবেন। আর আপনি কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কলমগুলো সেল করেন? হ্যাঁ, আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের যশোরে কোথাও পাওয়া যাবে না, শুধু আমার কাছেই পাওয়া যাবে এবং মনে করেন আমার যারা অর্ডার করে আমি তাদের মাল তৈরি করে কুরিয়ার মাধ্যমে পাঠাই দিই। আচ্ছা 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 আচ্ছা। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বার আছে 01630416210। হ্যাঁ, তো দর্শক আপনারা হয়তো আপুর নাম্বার শুনলেন এবং কুরিয়ার সার্ভিসও দিতে পারবেন, আপনারা নিতে পারবেন। আপনারা একটু আপুর নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি এবং আপুর সাথে কথা বলে আপনারা এই কলমগুলো সংগ্রহ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক কলম কিন্তু এখানে আপু বানিয়ে রাখছে এবং আপুর কাছে কিন্তু আরও অনেক কলম আছে এবং তিনি কিন্তু নিয়মিত কাজ করে, তো সেটাই আপনাদের দেখানোর একটু চেষ্টা করলাম। আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটি শেয়ার করবেন, একটি লাইক করবেন, একটু কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওয়।